সীমান্ত জেলার বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসকের সঙ্গে ত্রাণ সহ সব ধরনের সরকারি সহায়তার দাবি জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করে গতকাল রাত থেকে জেলার বিভিন্ন নদীর বাঁধ ভেঙে সৃষ্টি হওয়া দুর্বিষহ পরিস্থিতি নিয়ে আলোচনা করে ক্ষতিগ্রস্ত জনতার হয়ে সওয়াল করেন। জেলা শাসকের সঙ্গে আলোচনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী জানান, কয়েক ঘন্টার ধারা বর্ষণের ফলে লঙ্গাই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, যার ফলে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ইলাশপুর জিপির ইছাগঞ্জ এলাকায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বৃহত্তর জনপদে ঢুকে পড়ে বহু গ্রামাঞ্চলের জনগণকে সর্বশান্ত করেছে, ভিটেহারা হয়েছেন বহু মানুষ। কংগ্রেসের জেলা সভাপতির মতে নদীর বাঁধ ভাঙনের ফলে জেলায় কম করেও প্রায় 10,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দিতে নাকি তারা জেলা প্রশাসনকে আহ্বান জানানোর পাশাপাশি করিমগঞ্জ শহরের জমা জল নিষ্কাশনের সমস্যা ও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং এপিএসসি পরীক্ষার কেন্দ্র বরাকের প্রত্যেক জেলায় জেলায় করতে জেলা শাসক মৃদুল কুমার যাদবের কাছে দাবি জানিয়েছেন। এদিনে জেলা কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের উপসভাপতি কালাম তাপাদার, এনএসওয়াই রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, এসসি সেলের চেয়ারম্যান নৃপেন্দ্র চন্দ্রপাল, হাফিজ বজলুর রহমান সহ অন্যান্যরা। বিগত 24 ঘন্টা আগে 48 ঘন্টা আগে যে অতর্কিতভাবে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সমগ্র ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে কেন্দ্র করে, তার প্রভাব মারাত্মকভাবে পড়েছে বরাক উপত্যকার উপর। বিশেষ করে করিমগঞ্জ জেলায় হেভি শাওয়ার হচ্ছে ফ্রম লাস্ট 48 আওয়ার্স। তো এই 48 ঘন্টার হেভি শাওয়ারের ফলে বাড়িগ্রাম ইলাশপুর এরিয়াতে একটা ইএনডির বড় ধরনের একটা ব্রিজ হয়েছে, ওটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। বা জেলায় যে যে জায়গায় ইএনডি বাঁধগুলো ভেঙেছে, অ্যারাউন্ড 10,000 পিপুল বিকেম এফেক্টেড আপ টিল নাও, এখন পর্যন্ত 10,000 মানুষ এফেক্টেড হয়েছেন। তো তাদের যাতে কোনো অসুবিধে না হয় প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যাতে তাদের রিলিফ মেটেরিয়াল বা যা প্রয়োজন হয় সেগুলো যাতে তাদের সাহায্যের জন্য দেওয়া হয়, এবং করিমগঞ্জ শহর অঞ্চলে বিশেষ করে যে ড্রেনেজ সিস্টেম যেটা রয়েছে একদম সরু, হ্যাঁ, তো ড্রেনগুলো যাতে সবসময় পরিষ্কার রাখা হয়, এবং বিশেষ করে এই ক্রাইসিসের পিরিয়ডে বর্তমানে রেলপথ বন্ধ, সড়কপথ বন্ধ, এবং রেলপথ এবং সড়কপথ যদি বন্ধ থাকে তাহলে এসেন্সিয়াল কমোডিটি যেগুলো আছে আমাদের এখানে সেগুলো আসা অত্যন্ত কষ্ট হয়ে যায়। কিছু সংখ্যক মুনাফাদারী ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটা আমরা জেলা উপায়ুক্তকে পরিষ্কারভাবে বলেছি যে সাধারণ মানুষ যাতে মানুষকে যাতে এই সুযোগ নেওয়ার মানে সুবিধা যাতে না পায়, যাতে মুনাফা খুব যারা আছে এটা লক্ষ্য রাখার জন্য জেলা উপায়ুক্ত আমাদেরকে বলেছেন যে সাফিসিয়েন্ট পেট্রোল আছে, সাফিসিয়েন্ট ডিজেল আছে, কোনো ধরনের কোনো ক্রাইসিস নেই, ফর 7 to 10 days ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেলফ সাফিসিয়েন্ট রয়েছে, কোনো ধরনের ক্রাইসিস হবে না। আর বাকি আমরা আরও বিভিন্ন আলোচনা হয়েছে যে এই রিগার্ডিং এক্সামিনেশন সেন্টার নিয়ে কথা হয়েছে যে বরাক উপত্যকার এই যে ফ্লাডি সিজন, যেটা ফ্লাড সিজন বিশেষ করে মে মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত যে কোনো সময় বৃষ্টি হতে পারে, হেভি শাওয়ার হতে পারে, কিন্তু আমাদেরকে কম্পিটিটিভ এক্সামের যতগুলো এক্সাম সেন্টার আছে সেগুলো ইন্টেনশনালি ব্রহ্মপুত্র উপত্যকায় দেওয়া হয়, গৌহাটিতে দেওয়া হয়, এপিএসসি এক্সামিনেশনের করিমগঞ্জে বা শিলচরে আইলাকান্দিতে কোনো সেন্টার নেই। আমরা বলেছি যে এপিএসসির যারা আমার বরাক উপত্যকার আছে যারা, তাদের সুবিধার জন্য বরাক উপত্যকায় একটা সেন্টার ইমিডিয়েটলি দিতে হবে, গৌহাটি গিয়ে আমাদের ছেলেরা পারবে না, যে কোনো সময় ট্রেন বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় ফ্লাইট বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় সড়কপথ বন্ধ হয়ে যাবে, কীভাবে যাবে মানুষ। তাই জেলা উপায়ুক্তকে আমরা সেটা অনুরোধ করেছি এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন হি উইল টেক আপ দিস ম্যাটার উইথ দ্য গভর্নমেন্ট অফ অসম।